হ্যালো ফ্রেন্ডস, তো গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার আর আজকে শুরু করছি আমি সকাল থেকে এই ব্লগ, কারণ আজকে আমার দোকানে রয়েছে নারায়ণ পুজো। আর নারায়ণ পুজোতে তোমাদের সবার ইনভাইটেশন রইল, তোমরা চলে এসো, কিন্তু তোমরা তো কেউ আসতেই পারবে না, কারণ আমি জানাচ্ছি এখন থেকে। তো দেখতে থাকো আজকে সারাদিনটা আমার কেমন কাটে, কাদের সঙ্গে কাটে, কিভাবে কাটে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখন বাজে সকাল 7টা, আর মা এসে সকালবেলা আমাকে আজকে তাড়াতাড়ি ডেকে তুলে দিল, কারণ আজ হলো রাখি পূর্ণিমা। আর এই রাখি পূর্ণিমাতে তোমাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সব। এই একজন, ইনি ঘর গোছাতে আজকে ব্যস্ত, ইনিও এখনো ফ্রেশ হতে পারেননি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। Solo es una y es lo que el corazón pide. Esta noche te vienes conmigo pa' que no la olvides. Sentaditos en la arena. তো সবাইকে পেয়ে গেছি, এক্সিডেন্ট থেকে নিয়ে চলে এসেছি, আর আমি এখন আছি বাড়িতে। একজনের ব্রাশ করা কমপ্লিট হয়নি, আর একজন কোলে উঠে বসে আছে। ও তুমি কিছু বলো, আমরা ব্লগ করছি তো আজকে, তুমি কিছু বলো। কিন্তু এখন তো পুলুকে খাওয়াতে হবে, মা আগে পুলুকে খাওয়াতে হবে, বলে দাও যে পুলুকে খাইয়ে নিয়ে আমরা আবার আসছি ভিডিওতে। তোমরা অপেক্ষা করো, আর ততক্ষণে আমাদের চ্যানেলটিকে এই যে এখন পুলুকে খাওয়ানো হবে। দোকানে, কারণ দোকানে আমি অনেকক্ষণ আগেই এসেছি, আর সেটটা সব উল্টো পাল্টা রয়েছে, দেখতে পাচ্ছ সবই ঘুরে গেছে সমস্ত কিছুই। তো আমি আগের জায়গাটায় নেই, কারণ আজকে দোকানে যে পুজো আছে বললাম, তো সেই জন্য পুজোর জন্য এই জায়গাটা করা হয়েছে। এখানটা পরিষ্কার পরিষ্কার করে রেখেছি, পুরো ফাঁকা করে রেখেছি, এই জায়গাটায় পুজো হবে। আর দিদিওদেরকে নামিয়ে দিয়ে চলে এসেছিলাম, আমি তোমাদের ওটা দেখাতে পারিনি পুরোপুরি, ওখানে ভিডিও অনেকটা স্কিপ করে গেছি। তো চলো এবার ফটাফট বাড়ি গিয়ে আমি রেডি হয়ে নিই, আর বাজারেও যেতে হবে একবার, একটু বাজারের একটু কাজ আছে। তো বাজারে ভিডিও করতে পারবো কিনা জানি না, তো চেষ্টা করবো ভিডিও করে দেখানোর। আর বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে, মানে ফ্রেশ তো হয়ে গেছি, স্নান করে জামা কাপড় পরে দোকানে চলে আসতে হবে। তো তাহলে ঠাকুরমশাই আসার টাইম হয়ে গেছে, কিন্তু এদের এখনো রেডি হয়নি, এরা দুজন গোছাচ্ছে, কিন্তু গুছিয়ে পারবে বলে মনে হচ্ছে না। ঠাকুরমশাই তার মধ্যে চলে আসবে, আর আমরা তো স্নান ধান করে আমি তো চলে এসেছি। তার সঙ্গে আজকে মা রয়েছে। ও মা একটুখানি হাই করে দাও সবাইকে, একটু সবাইকে তোমার মুখটা একটু দেখাও, এই যে চাঁদপা নামুখ আমার মায়ের, দেখে নাও, রেগে গেল, তত রেগে গেল, ভালো বললেও রেগে যায়, দেখেছো। সারপ্রাইজ গিফট রেখেছিলাম দিদিভাইয়ের জন্য, আমি সেটা দিদিভাইকে বলিনি, তো দিদিভাইকেই পাঠাবো আনতে, ওটা দিদিভাই রয়েছে, তো দাঁড়াও দিদিভাইকে বলিনি। তো দিদিভাই বলছিলাম ব্লক করছি, আয় বলছি, ওই পার্সেলটা এসছে তুই নিয়ে চলে আয়, তো ঠিক আছে, পেমেন্ট দেওয়া আছে, পেমেন্টটা দেওয়া আছে, নিয়ে চলে আয়। যা দেখিস কেন, চল আয়। পুজো হয়ে গেছে, এখন যজ্ঞের জন্য সব রেডি করছে ঠাকুর মশাই। তো আমি তোমাদের সবার সাথে আলাপ করে নিই। এই যো, এনাকে তো চেনো, আমার ননদিনী, রায়বাগিনী না, আমার ভালো না, বন্ধু। এই যো আমার মাম্মি, আমার সোনা মাম্মি, ঠিক আছে, আমি হাই বলে দাও, হাই। এই যো আমার শাশুড়ি মা, আমার পাম্মি, হাই বলে দাও, হাই, হাই বলে দাও। এই যো পাপাই, হাই বলে দাও বাবা, হাই।
ओम प्रत्यक्ष देवता नमो भारतः হাতে নিয়েছিস এটা খুব ভালো তোর গাছের পেয়ারাগুলো তো মিষ্টি না তাই বলে একটা হাতে একটা মুখে একটা ছেলের মুখে একটা মেয়ের মুখে সবাইরে দিচ্ছিস হ্যাঁ মা তুমি কি করছো মা যা তাহলে আমার দোকানে আজকের থেকে আর আপদ বিপদ থাকছে না তো আমাদের সব পূজো টুজো কমপ্লিট যজ্ঞ হয়ে গেছে এইবার সবাই টিপ করে নিয়েছি কোথায় দেখি এই যে একটু দেখাও সবাই দেখতে চায় আমি দুজনকে এখানে বসিয়ে রেখেছিলাম এই যে দুজন এখনো মাথা নিচু করেই বসে আছে দেখা ভাই তোর মুখটা একটু দেখা এই দীপ ও খুব লজ্জা পাচ্ছে আসতে ভাই একটু কিছু বল হাই বল আমার বন্ধুদের মতো হাই বলে দে আমার আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে বলে দে সবাই সাবস্ক্রাইব করো ঠিক আছে যাও আর এই যে আমার বন্ধু অর্ঘ ও ভালো ভালো বন্ধু কাট করবে ঠিক আছে এটা কাট করবে এটা এটা কাট করে দিতে বলছে এটা কাট ঠিক আছে আমার সবাইকে গরম লাগে আর খুব কষ্ট হচ্ছে গরম লাগে আর খুব কষ্ট হচ্ছে তো তোমার জন্য আমি কি করতে পারি বলো তারপরে কথা বলো বিভৎস গরম লাগছে আর গরমে গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে আমি গাড়ি ড্রাইভ করছি সামনে যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে কথা বলছি বাকি কথা খুব কালো হয়ে গেছি দেখতেই পাচ্ছ কি অবস্থা ঘেমে গেছি পুরো দোকানে একটু কাজ পড়ে গেছিল সেগুলো বলছিলাম যে তুই যে পার্সেলটা নিয়ে এসেছিস ওই তো সেই পার্সেলটা যে পাপানের কাছে পাপানের কাছ থেকে তুমি খাও তোমার নামটা বলে দাও একটু সবাইকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আর একটা ভিডিও নতুন করে করবো সেটাতে শেয়ার করবো তোমাদের কাছে জল দিচ্ছে পাপানো চলে এসছে টেবিলে আমিও টেবিলে চলে এসেছি আর আজকে আমাদের স্পেশাল খাবার রয়েছে আজকে হচ্ছে পাপান কি রয়েছে বাবা বলে দাও তুমি একটু চলো পোলাও আলুর দমটা একটু দেখিয়ে দিই তোমাদের দেখতে দেখো তারপরে খাওয়া দাওয়াটা দেখ কেমন হয়েছে রান্নাটা একটু বলো সুন্দর হয়েছে পাপান
ভালো আছে মা? কেমন আছে? ভালো আছে। বেশি করে খেও না কিন্তু বুঝলে মা, তুমি একটু কম কম খেও, এমনি তোমার শরীরটা কিন্তু বেশি ভালো নেই বুঝলে, মোটা হয়ে যাচ্ছ তো। মা তুমি কিছু বলো মা। আমি কি বলবো? বেশি আলু নাড়ছো, এই আলু খেলে কিন্তু বেশি তুমি মোটা হয়ে যাবে মা। তুমি কি খুব বেশি বেশি করে খাচ্ছো আজকে? হ্যাঁ না বেশি খাচ্ছি। খাও খাও একটু খাও খাও খাও, খেয়ে একটু দেখো সবাইকে, খাও খাও গালটা দেখাও একটুখানি সবাইকে, দেখাও 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 দেখাও। বাড়িকে দেখাও মা, এই যে ঘুরছো তুমি, এই যে মা বাড়ি গিয়ে ঘুরছো তুমি, দেখাও দেখবে কান ফোটাতে হবে, কান ফোটাতে হবে, কান ফোটাতে হবে। এবার দেখো তোমার কানটা, তুমি দেখো আমাদের কান ফোটানো। আর তোমার কি ব্যথা লেগেছে মা একটু বলো? তাহলে খুব ভালো করে কান ফুটিয়ে দিয়েছে বলো দাদা। তাহলে আমরা এখন কোথায় যাবো মা? একটু একটু লেগেছে। তারপরে আমরা এখন কোথায় যাবো তাহলে মা? সামনে তাই না, বাড়ি চলে যাবো তো।